উচ্ছে এখন স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজ আছে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, আর আছে আলু, এরকম ভাবে স্লাইস করেছি, আর লাগছে রসুন, রসুনটা আমি লাস্টে থেতো করে দেব একেবারে শেষে, আর আদা রসুনের পেস্টও লাগবে, আর আছে এখানে মাছের ডিম। মাছের ডিমটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি, কারণ ওই যে পর্দা যেটা থাকে একটু জাস্ট ভেঙে দিতে হবে পর্দাগুলো, যাতে একটু ছড়াতে পারে। তো এরকম ভাবে নুন হলুদ মাখিয়ে একটু হাত দিয়ে চটকে রেখেছি, এইটাকে হালকা একটু তেলে নেড়ে নেব। এই প্যানটা গরম করে আমি এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা, এবারে এই তেলে আমি মাছের ডিমটা আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের ডিমটা আমি ঢেলে দিলাম এতে। দিয়ে দিচ্ছি আর একটু তেল, পুরো রান্নাটাই এটা সর্ষের তেলে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো 1 টিস্পুন। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো সল্ট, দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলো, ডিমগুলো দিয়ে একটু ডিমগুলো ক্রাশ করে নেবেন খুন্তি দিয়ে। আর একটু জল দিয়ে দিলাম, মশলাটার নিচে বসে যাচ্ছিল বলে আর একটু জল দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর উচ্ছে একসাথে দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু মাছের ডিম আছে কষানোটা কিন্তু ভালোভাবে হতে হবে, তা না হলে বন্ধ করবে মাছের ডিমের। এবার এটা
আমার কষানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকনা লাগিয়ে আমি সেদ্ধ হতে দেবো। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তারপর ঢাকনা খুলে একটু মাখা মাখা করে আমি নামিয়ে নেব। এখন ঢাকনা খুলে নিয়েছি, এটা হয়ে এসেছে। তো কাঁচা লঙ্কা দিতে আমি ভুলে গিয়েছিলাম, শুধু দুটো কাঁচা লঙ্কা অর্ধেক চিরে আমি এখানে দিয়ে দিয়েছি। এটা প্রথমে দেওয়ার ছিল কাঁচা লঙ্কাটা, আমি ভুলে গেছি বলে তাই মাঝখানে খুলে একবার আমি দিয়ে দিয়েছি। একটু মাখা মাখা করে এবার নামিয়ে নেব। এবার থেঁতো করা রসুন আমি দিয়ে দিচ্ছি, এতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা এখন আমার একদম রেডি হয়ে গেছে, এবার গরমা গরম সার্ভ করতে হবে। আপনারা খেয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানান আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।